আসলে এসেছে যেটা নিয়ে সব জায়গায় সর্বোচ্চ নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, সবাই প্রতিবাদ করছেন পথে নেমে, কিভাবে এটা এলো, মানে গল্পে কিভাবে এলো? গল্পে একেবারেই কাকতালীয়ভাবে এসেছে, মানে একেবারেই প্ল্যান্ড নয় এটা। বা আমরা আমরা যখনই গল্পটা শুরু হয়েছে, ইনফ্যাক্ট তখন মানে এই আরজি করে ঘটনাটা ঘটেই নি আর কি। তো মানে এটা কাকতালীয় কিন্তু, বাট ইয়েস, মানে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে যে দুটো প্যারাল, মানে আমরা সব সময় যেটা ছোটোবেলা থেকে আমিও শুনেছিলাম যে সিনেমা বা সিরিয়াল বা যাই হোক, মানে এই যে কোনো ড্রামাটিক যে কাজকর্মগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি ড্রামাটা তৈরি হয় বাস্তবেরই একটা টুকরো থেকে, এবং এটাই হচ্ছে মানে প্রতিচ্ছবি, বাস্তবের প্রতিচ্ছবি বলা হয় আমাদের সিনেমাকে বা টেলিভিশনকে, এই গল্পগুলোকে বাস্তবেরই প্রতিচ্ছবি বলা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকতালীয়ভাবে হলেও খুব ভালো হয়েছে, যে কারণ এখন যে বার্তাটা সমাজকে দেওয়া উচিত বা দেওয়া হচ্ছে সেই বার্তাটাই আমাদের এই সিরিয়ালেও দেওয়া হচ্ছে, যে মেয়েদেরকে মেয়েদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং এখানে ডালি কিন্তু অমৃতা বলে যে ক্যারেক্টারটি আছে, যে রেপড হতে যাচ্ছিল, তার পাশে দাঁড়ায় এবং দাঁড়িয়ে অ্যাক্সিডেন্টালি একটি ছেলেকে খুন করে ফেলে। এবং এইবারে সে পুলিশের হেফাজতে আছে, কেসটা কোর্টে উঠবে, এবং এখানে সবচেয়ে বড় তর্ক হবে যে এটা কি খুন নাকি আত্মরক্ষার্থে একটা অ্যাক্সিডেন্ট আর কি। তো এইটা এখন দেখা যাক, মানে গল্পের পড়তে পড়তে এগোবে, আমি তো লেখক নই তাই আমি এক্স্যাক্টলি পুরো গল্পটা বলতে পারবো না, কিন্তু এই এই গল্পটাই হতে চলেছে এবং আশা করি দর্শক খুব এনজয় করবে, কারণ এটা মানে একেবারে রিয়েল লাইফ আর রিল লাইফ দুটো একদম মিলেমিশে একাকার হয়ে গেছে, আশা করি এনজয় করবে। তুমি কিভাবে প্রতিবাদটা করছো, মানে বলছো যে একটু আগেও বলছিলে, এই ক্ষেত্রে ডালিয়ার কথা খুবই মানে একই রকম, কারণ আজকে ডালি যেগুলো করছে একজন মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার চেষ্টা করছে, আর লাকিলি ডালি নিজের শুধু ফ্যামিলির বা নিজের হাজবেন্ডের নয়, মানে প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে, মানে আমরা দেখব মানে পরবর্তী এপিসোডে যে ডালিকে সবাই সাপোর্ট করছে। তো এটাই কিন্তু বাস্তবেও চাই, মানে সবাই যদি সবার পাশে দাঁড়িয়ে এই যে যেটা আমাদের সমাজে হচ্ছে, মানে এটা প্রথমবার নয়, এর আগেও বহু এরকম ঘটনা ঘটেছে, আবারও এরকম ঘটনা ঘটলো, তো এভাবেই যদি সবাই সবার পাশে দাঁড়িয়ে সবাই হাতে হাত মিলিয়ে যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে আমার মনে হয় লড়াই করাটা খুব ইজি হয়ে যায় অ্যান্ড সেটাতে সাফল্যও পাওয়া যায়। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে এই ঘটনাটা যবে ঘটেছে তার ঠিক আমি এক্স্যাক্ট বলতে পারবো না, দু তিন দিন আগে আমাদের লাইনার আসে এবং সেখানে এরকম একটা ঘটনা ঘটে, বাট যেটা এখন সমাজে আমাদের যে সোসাইটিতে ইমিডিয়েট যেটা ঘটেছে আরজি করের ঘটনাটা সেরকম বিষয়টা নয়, বাট সাবজেক্ট ইজ সেম। তো মনে হতে পারে আপনাদের যে ওটা দেখে এটা এটা এখানে করা হচ্ছে, বাট না, এই ঘটনাটা আমাদের অলরেডি আগে এসে গেছিলো, আমাদের গল্পের লাইনারে এসে গেছিলো। এই বিষয়টা নিয়ে না আমার মানে বলতেই খুব খারাপ লাগে, এই কারণে কি
আমাদের হাতে, মানে আমরা শুধু মিডিয়ায় আমাদের প্রচারটাই করতে পারি, উই ডোন্ট হ্যাভ দ্যাট পাওয়ার অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। তো যাদের হাতে পাওয়ার আছে না, তাদের মনে হয় এটা নিয়ে স্টেপ নেওয়া ডেফিনেটলি উচিত। আর এছাড়া মাস জনতা, মহিলারা কি করতে পারে, শুধু মহিলা নয়, মহিলা পুরুষ নির্বিশেষে, সেটা তো আমরা টের পাচ্ছি। কিন্তু এই প্রসেসটা শুধু এইভাবেই এন্ড হবে না, এটা চলবেই। তাই আমার মনে হয় যারা ক্ষমতাশালী, যাদের হাতে পাওয়ার রয়েছে, তারা যেন এটা জাস্টিস করে। আর আমাদের সিরিয়ালে এই ঘটনাটা একদমই কোইন্সিডেন্স, কিন্তু তবু বলবো যখন কোইন্সিডেন্টালি এসেই গেছে, আপনারা দেখুন দেখুন কীভাবে মালবিকা দেববর্মনের মতো চরিত্র, যে আউট অ্যান্ড আউট নেগেটিভ ছিল, সেও কিন্তু ডালির পাশ দাঁড়াবে বলেছে, তার হাত ছাড়বে না বলেছে। তখন আমরা কিন্তু কেউ জানতে, কারণ যে কোনো রাইটার যার যে মানবিক দিকটা বিচার করবে সেইভাবেই লিখবে, এবং সেটাই হয়েছে, এবং সেটাই আপনারা হয়তো এখন দেখছেন। বাট ইট ইজ কমপ্লিটলি আ কোইন্সিডেন্স। বাচ্চার মুখ দেখাবো না, আন্টিল বলেছে কেউ কিছু দেবে, শাগুন তার আগে বাচ্চার মুখ দেখাবো না। আমি বলবো না, কারণ মানে এটা নিয়ে বিতর্কের কোনো জায়গাই নেই। প্রথম কথা হচ্ছে যে একটা অন্যায় হয়েছে, এবং যারা এই কাজটা করেছে তারা এখনো কিন্তু দে আর সেট লুজ, ঠিক আছে, এবং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এবং আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা দিয়েই যদি মানে ক্যাপিটাল পানিশমেন্ট না আসে এই দেশে, আমি খুব একটা অবাক হব না, কারণ প্রচুর ফ্যাক্টরস থাকে যেটা একটা আইন আনার পেছনে ভাবনা চিন্তা থাকে, বা অনেক ফ্যাক্টরস, নানান আননোন ফ্যাক্টরস থাকে, সেটা তো আমি আই এম নট দ্য কারেক্ট পার্সন টু ডিসাইড অল দ্যাট। কিন্তু একটা জিনিসটি, ক্যাপিটাল পানিশমেন্ট যদি নাও আসে, তাহলে অ্যাটলিস্ট যারা এই ধরনের কাজ করে, বা যারা মাথা, যারা ডিরেক্ট করে এই, মানে যারা এটা মানে পুরো ঘটনার ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আছে, আমি বলছি তাদের মনে একটা ভয় দরকার, ঠিক আছে, যে ভয়টা থেকে এইরকম ধরনের ঘটনা ঘটবে না। এবং এটা খুব ইনফেকশিয়াস একটা ঘটনা, আজকে হয়তো মেডিকেল গ্রাউন্ডসে, মেডিকেল ফিল্ডে এটা হয়েছে, কালকে আমাদের ফিল্ডেও হতে পারে, কালকে অন্যান্য পশু অন্যান্য ফিল্ডেও হতে পারে, এবং এটা চলবে। এটা যদি শাস্তি না পায়, সেরকম মর্মান্তিক শাস্তি না পায়, তাহলে মানুষের মনে ওই ভয়টা আসবে না, যারা পার্টিকুলারলি এই ঘটনাটা ঘটায়। এবং সত্যি কথা বলতে কি, এখান থেকে আমি একজন পুরুষই বলছি, বেসিক্যালি এটা পুরুষদের ওপরে একটা, আমি বলবো যে কয়েকজন একটা কাজ করে এবং দায়টা পড়ে যায় গোটা পুরুষ সমাজের ওপরে, ঠিক আছে। এবং জানি না, আমি কোথাও একটা শুনছিলাম যে এর মধ্যে মানে বোধহয় নারীও ইনভলভড আছে আর কি, তো সেখান থেকেই আমি বলবো যে অ্যাবসলিউটলি দ্য পুরুষ ফ্যাক্টর ইজ রুলড আউট। কারণ মানে অবাক লাগে যে একজন নারী যদি আরেকজন নারীর কষ্ট না বোঝে, তাহলে আর কে বুঝবে, ঠিক আছে। তো আমার মনে হয় যে এটার একটা মর্মান্তিক মীমাংসা হওয়াটা খুব দরকার ফর দ্য ফিউচার টু বি আ বিট মোর সিকিউরড, কারণ এটা স্পেশালি এটা মেডিকেল ফিল্ড। আমাদের এখন নিউট্রিশন তো অফকোর্স আমি বলবো যে খুব অ্যাডাল্টারেটেড, কিন্তু আমাদের ওষুধটা কিন্তু রেগুলার, মানে মেডিকেল ফিল্ডসে আমাদের বা মেডিকেল গ্রাউন্ডসে আমাদের প্রচুর সময় যায় এবং প্রচুর আমাদের ফাইন্যান্সেসও যায়। তো সেটা যদি প্রপার না হয় এবং এরকম ধরনের ঘটনা ঘটতে করতে কী হবে, উই উইল বি অ্যাকাস্টম টু ফল্টি মেডিকেল ফ্যাসিলিটিস, ঠিক আছে, অথেন্টিক মেডিকেল ফ্যাসিলিটিস। এবং যেটা আমার বলবো যে আমাদের এই প্রজন্ম এবং পরবর্তী যে কোনো প্রজন্মের জন্য খুব একটা সুখময় হবে।